বন্ধুরা, যার সকাল শুরু হয় 40 লক্ষ টাকার সোনার কাপে চা খেয়ে, যিনি দিনে 4 লক্ষ টাকার পানি পান করে, যিনি 40 লক্ষ টাকার লিপস্টিক ইউজ করে এবং যিনি তার নিজের বার্থডে পার্টিতে 220 কোটি টাকা খরচ করে, তিনি কি ধরনের জীবনযাপন করতে পারেন এবং করেন তা আপনাদেরকে বলে দিতে হবে না। তবুও আমাদের মনে তো প্রশ্ন থেকেই যায়। তো চলুন আজকের ভিডিওতে জেনে নিই এশিয়ার শীর্ষে থাকা ধনী ব্যক্তি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি তার টাকাগুলো কিভাবে খরচ করে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটি ছোট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। বন্ধুরা, বিষয়টি হোক নীতা আম্বানির পার্সোনালিটি বা পোশাকের, তিনি সবসময় বিষয়ের আলোচনা হয়ে থাকতে পছন্দ করেন। নীতা আম্বানির ফিটনেস থেকে শুরু করে পার্স, জুয়েলারি এবং শাড়ি পর্যন্ত সবকিছুই মানুষকে আকৃষ্ট করে। আর হবে নাই বা কেন, নীতা আম্বানি হচ্ছেন এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির স্ত্রী, আর তিনি যা কিছু ব্যবহার করেন তা হয় ওনলি ওয়ান আর না হয় নাম্বার ওয়ান। এছাড়া আপনারা জানলে অবাক হবেন, নীতা আম্বানি একসময় একটি স্কুলের শিক্ষক ছিলেন এবং তিনি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতেন এবং মুকেশ আম্বানির সাথে বিয়ের পর ঠিক এমনটাই হয় এবং তিনি একটি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে হয়ে যান এশিয়ার রানী। এবং তিনি তার লাক্সারিয়াস লাইফে এমন এমন সব জিনিস ব্যবহার করে যা আমাদের ধারণার বাইরে। তবে মজার ব্যাপারটি হচ্ছে, এতদিন ধরে আপনারা কার কালেকশন, বাড়ির কালেকশন বা জুতার কালেকশন সম্পর্কে জেনেছেন, কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানবেন শাড়ির কালেকশন সম্পর্কে। এবং আমরা সকলেই জানি যে নীতা আম্বানি দেখতে অনেক সুন্দর এবং সাথে সাথে তার ফ্যাশন স্টাইলও অনেক সুন্দর এবং তিনি তার সকল ড্রেস সব থেকে বড় ডিজাইনারদের কাছ থেকে তৈরি করে নিতে পছন্দ করেন এবং তার শাড়ির কালেকশনে এক একটি শাড়ির মূল্য প্রায় 40 লক্ষ টাকা। তো আপনাদের ছোট্ট মাথায় একটি প্রশ্ন আসতেই পারে যে নীতা আম্বানির শাড়ির দাম এত দামি হওয়ার কারণ কি, কি আছে এই শাড়িতে। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই, সম্পূর্ণ শাড়িটি সোনা দিয়ে তৈরি করা হয়েছে এবং সাথে রয়েছে ডায়মন্ডের কিছু টুকরো, আর এই ডায়মন্ডগুলো শাড়িটিকে আরো গর্জিয়াস করে তুলেছে। এবং আপনারা জানলে অবাক হবেন, এই শাড়িটি তৈরি করতে 1 বছরেরও বেশি সময় লেগেছে। আর মজার ব্যাপারটি হচ্ছে, আমাদের আপনাদের কাছে 40 লক্ষ টাকা দামের শাড়ি বানানোর কথা তো দুঃস্বপ্নেও ভাবতে পারি না। বন্ধুরা, আমরা সকলেই জানি যে মেয়েরা অনেক সাজুগুজু করতে পছন্দ করে এবং অনেকে এমনও রয়েছে যে তার জুয়েলারি কেনার আগে 100 বার ভেবে থাকেন, কিন্তু নীতা আম্বানিকে জুয়েলারি কেনার আগে 1 বারও ভাবতে হয় না, কারণ তার যখন যেটি পছন্দ হয় সেটি চলে আসে তার বাসায়। তিনি যেসব জুয়েলারি এবং ড্রেস পরে পার্টিতে যায় এবং তাকে যেরকম দেখতে লাগে তার কাছে বিভিন্ন বলিউডের নায়িকারা হার মেনে নেয় এবং তিনি জুয়েলারি হোক আর আউটফিটিং ড্রেসই হোক সবকিছুই ম্যাচিং করে পড়তে ভালোবাসেন। তো যাই হোক, এবার যদি বলি সকালের চায়ের কথা, তাহলে ঘুম থেকে উঠে আপনি তো প্রায় চা খেয়ে থাকেন বা অনেকে চা খাওয়া পছন্দ করে, কিন্তু ঘুম থেকে উঠে প্রতিদিন 4 লক্ষ টাকার সোনার কাপে চা খাওয়ার কথা সবার ভাগ্যে থাকে না। এবং নীতা আম্বানি একদিনে যে চা খেয়ে থাকেন, শুনলে অবাক হবেন যে তার বিনিময়ে একটি ব্যক্তির সারা জীবনের চায়ের টাকা থেকে অনেক বেশি। তবে একদিন এক ইন্টারভিউয়ে তাকে জিজ্ঞেস করা হয় তার সৌন্দর্যের রহস্যের কথা, তো তখন তিনি রিপ্লাই দিয়ে বলেছিলেন যে তিনি চা অনেক পছন্দ করেন এবং তিনি প্রতিদিন যে চা পান করেন তার মূল্য প্রায় 3 লক্ষ টাকা, যা তাকে সবসময় ফিট এবং সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে। এবং তিনি যে 4 লক্ষ টাকার সোনার কাপে চা পান করে থাকেন, সেটি জাপান থেকে স্পেশালভাবে তৈরি করে আনা হয়েছে এবং তার এক একটি চায়ের সেটের মূল্য প্রায় 1.5 কোটি টাকা। এবং 2 সন্তান হওয়ার পরেও এবং 50 বছর পার হয়ে যাওয়ার পরও তিনি এত সুন্দর কিভাবে, তা হয়তো আপনারা এবার আন্দাজ করতে পেরেছেন। মিসেস আম্বানিকে দেখে কখনোই সম্ভব নয় তার বয়সের অনুমান করা। বন্ধুরা, ঘড়ি রোলেক্সের হোক আর না হয় 100 কোটি টাকা দামেরই হোক, ঘড়ির কাজ হচ্ছে সময় দেখানো এবং আমাদের কাজ হচ্ছে ঘড়িতে সময় দেখা, আর সব ঘড়ি একই সময় দেখিয়ে থাকে, কিন্তু কথায় আছে না, শখের দাম লাখ টাকা। এবং মিসেস আম্বানি যে ঘড়িগুলো ব্যবহার করেন সেগুলোর দাম 2 লক্ষ টাকা থেকে শুরু হয় আর কোটি টাকা পর্যন্ত পৌঁছে যায়। এছাড়া নীতা আম্বানির কালেকশনে রয়েছে অনেক দামি দামি ভ্যানিটি ব্যাগ এবং পৃথিবীতে হয়তো এমন কোনো ব্র্যান্ড নেই যেটা নীতা আম্বানির কাছে নেই। এবং তার ব্যাগে থাকে সুন্দর সুন্দর হীরার টুকরো লাগানো, যা ব্যাগগুলোকে আরো বেশি সুন্দর বানিয়ে ফেলে এবং তার এক একটি ব্যাগের মূল্য শুরু হয় 2 কোটি টাকা থেকে। তো যাই হোক, ব্যাগের কথা বাদ দিন, কিন্তু যখন আপনি শুনবেন নীতা আম্বানির লিপস্টিকের কথা তখন আপনার কি হবে তা কিন্তু আমি জানি না, কারণ তার লিপস্টিকের মূল্য দিয়ে এক একটি বাড়ি কেনা সম্ভব। নীতা আম্বানি প্রায় 40 লক্ষ টাকা দামের লিপস্টিক লাগিয়ে থাকেন এবং এই লিপস্টিকগুলো কাস্টমাইজ করে অর্ডার দিয়ে তৈরি করে নেওয়া হয়, যেটার উপরে সোনার পরত,
এবং হীরার টুকরো থাকে। এছাড়াও তার কাছে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সব জুতার কালেকশন এবং তার জুতোতেও রয়েছে স্বর্ণ আর হীরার কম্বিনেশন। তিনি শরীরের কোন জায়গাতে সোনা পরেন না তা আমি বুঝতে পারছি না। অবশ্য আমার মাথা ছোট, তো এত বড় বড় বিষয় আবার আমার মাথায় ঢুকে না। আবার মনে হয় তিনি যখন বাথরুমও করেন তাও হয়তো স্বর্ণের। তো আপনাদের যাদের খুব ইচ্ছা হচ্ছে শর্টকাটে কোটিপতি হওয়ার, তারা একবার তার বাথরুম চেক করে আসতে পারেন, হয়তো সোনার খনি পেয়ে যেতে পারেন। তো এবার কথা বলে নেওয়া যাক নীতা আম্বানির খাওয়া পানি সম্পর্কে। নীতা আম্বানির 250 ml একটি পানির বোতলের মূল্য প্রায় 40 লক্ষ টাকা। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আমি ভ্যাটিং বকছি না। পৃথিবীতে খুব কম মানুষই রয়েছে যারা এই পানি পান করে থাকেন। তো আপনারা অনেকে হয়তো ভাববেন যে এই পানির বোতলের মূল্য এত হয়ে থাকে কেন। আসলে এই পানিটি যে বোতলে থাকে সেই বোতলটি স্বর্ণের তৈরি এবং এই পানি 5 গ্রাম স্বর্ণ মেশানো থাকে, যার জন্য এর মূল্য এত বেশি হয়ে থাকে। যেখানে নর্মাল মানুষ নর্মাল পানি খেতে পারছে না, সেখানে এরা 40 লক্ষ টাকা খরচ করে ফেলেন শুধু পানি খাওয়ার পেছনে। এটি আসলে অবিশ্বাস্য, আর একে বলা হয় বিলাসিতা। তো আরেকটি কথা, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন না, কারণ আপনার বন্ধুদের সাথে শেয়ার করলে তারাও কিন্তু সোনার খনি পেয়ে যাবে। তাই ভিডিওটিতে চুপ করে একটি লাইক দিয়ে কেটে পড়ুন। আর ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নামাজ পড়তে ভুলবেন না। আল্লাহ হাফেজ।